আপনারা সবাই জানেন প্রাইমারির জন্য ডিএলএড এর গুরুত্ব অপরিসীম, এবং সেই ডিএলএড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনারা পাবেন এই ভিডিওতে। এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উঠে আসছে, এবং তার সাথে পর্ষদ সভাপতিও মন্তব্য করেছেন, জনস্বার্থ মামলাও হয়েছে। তো সব খবরগুলো বিস্তারিতভাবে জানার জন্য দেখতে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সব তথ্যগুলো আপনারা মিস করবেন না, এবং ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ারও করে দেবেন। এবার তাহলে শুরু করা যাক। তো আপনারা জানেন যে বেসরকারি ডিএলএড কলেজগুলিতে অনলাইনে ভর্তি হয় নিয়ম, কিন্তু সেই নিয়ম ভেঙে হাজার হাজার পড়ুয়াকে ঘুরপথে টাকার বিনিময়ে অফলাইনে ভর্তির ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ আসছে। এবং এই জন্য ছাত্রবৃত্তির পিছু অন্তত 5,000 টাকা করে নেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে মানিক ভট্টাচার্য, যিনি এখন জেলে বন্দি আছেন, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইডি। এবং এখন এই পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ মার্চ মাসে তাদের একটি ব্যাচের পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত অফলাইনে ভর্তি হওয়া এই পড়ুয়াদের রেজিস্ট্রেশন দিতে নারাজ। 2 বছর পড়াশোনা করে পরীক্ষা বসার আগে এই পড়ুয়ারা জানতে পারছেন তাদের ভর্তিটাই অবৈধ হয়ে যেতে পারে, যার জেরে 2021-23 ব্যাচে রাজ্যের বেসরকারি ডিএলএড কলেজে ভর্তি হওয়া 42,000 প্রায় পড়ুয়ার ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, এবং হাজার হাজার টাকা ব্যয়ে কলেজে ভর্তি হয়েছেন এরা। অনেকেই ইতিমধ্যে টেটে সফল হয়েছেন, কিন্তু তারা ডিএলএড ডিগ্রিটা পাবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। অথচ এনসিটি নিয়মে প্রাথমিক শিক্ষকতার জন্য ডিগ্রি আবশ্যিক, তো ডিএলএড এবং একটি গুরুত্ব অপরিসীম আপনারা জানেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় রোববার দিন যেটা জানান যে গত বছরে 28 ডিসেম্বর সব পড়ুয়াকে রেজিস্ট্রেশন দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছিল, কিন্তু তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়, এবং গত 5ই জানুয়ারি পর্ষদের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় আদালত। তাই অফলাইনে ভর্তি হয় পড়ুয়াদের অ্যাডমিশন বৈধ না অবৈধ সেটা এখন বিচারাধীন বিষয়। অনলাইনে ভর্তি হওয়া ক্ষেত্রে অবশ্য কোনো মানে সংশয় নেই। তো গৌতমবাবুর বক্তব্য, অফলাইনে ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য তো যারা অনলাইনে বৈধ পথে ভর্তি হয়েছেন, অর্থাৎ যাদের বৈধ পথে ভর্তি হয়েছেন যারা, তাদের পরীক্ষা আটকে দেওয়া রাখা যায় না। তো আমরা অফলাইনে ভর্তি হওয়াদের প্রতি সহানুভূতিশীল হলেও বিষয়টি এখন বিচারাধীন, এবং সেক্ষেত্রে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলা ইডির অন্যতম হাতিয়ার বেসরকারি ডিএলএড কলেজে এই অফলাইন ভর্তির প্রক্রিয়া, এবং টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে, এবং সেই ব্যাপারটা উঠে আসছে। এবং পর্ষদের তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে 656টি ডিএলএড কলেজ রয়েছে, তার মধ্যে 65টি সরকারি, কাজে বেসরকারি কলেজের সংখ্যাটা অনেকটাই বেশি। এবং এই সমস্যাটা কিন্তু সব কলেজেরই, এত কলেজের মধ্যে 2021-এ ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে মাত্র 11,000 ছাত্রছাত্রী অনলাইনে ভর্তি হন, তারা মার্চে ডিএলএড পার্ট ওয়ানের পরীক্ষা রেজিস্ট্রেশনের সুযোগ পেয়েছেন, বাকি 42,000 প্রায় ছাত্রছাত্রী এখনও সুযোগ পাননি। এবং এদের যেটা অভিযোগ, 2021 সালের পরের ব্যাচ যুক্ত করলে সংকটে থাকা পড়ুয়াদের সংখ্যা লক্ষাধিক হবে। গৌতমবাবুর যেটা বক্তব্য, বিচারাধীন বিষয়ে বেশি মন্তব্য করবো না, তবে অফলাইনে কত ছাত্র ভর্তি করা হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয়। তাহলে এই বিপুল সংখ্যক পড়ুয়াদের কী হবে? পর্ষদ কিন্তু তাকিয়ে আদালতের দিকে, আর চরম উদ্বেগের দিন কাটাচ্ছেন এই সব পড়ুয়ারা যারা 2021-23 ভর্তি হয়েছেন সেশনে এবং অফলাইনে। তো এদের অনেকে 2022-এর টেটে সফল হয়েছেন, এবং টেটে সফল হলেও কিন্তু ডিএলএড যে কোর্স সেটা কিন্তু এপিআর হিসাবে তারা অ্যাপ্লাই করেছিলেন এবং টেটে সফল হয়েছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কিন্তু এখন অন্ধকারের একটা ব্যাপার লক্ষ্য করা হচ্ছে, যেহেতু এটা বিচারাধীন বিষয় এবং এখন পর্যন্ত ফাইনাল জাজমেন্ট কিছু উঠে আসেনি, এবং তাদের রেজিস্ট্রেশন যে ব্যাপারটা, রেজিস্ট্রেশন কিন্তু হয়নি, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি হলেও কিন্তু এদের হয়নি, অনলাইনে যারা করেছিলেন তাদের হয়ে গেছে। তো ডিএলএড ডিগ্রি না পেলে তো চাকরি মিলবে না, তো এরকম ব্যাপারটা উঠে আসছে, এবং বিভিন্ন জেলার বিভিন্ন কলেজের খবর আসছে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের পরিচিত কোনো বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন এইভাবে ভর্তি হয়েছেন কিংবা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, এবং কোন কলেজে ভর্তি হয়েছেন সেটাও কিন্তু লিখতে পারেন। তো অনেকেই জমি বিক্রি করে কেউ মানে এইভাবে কিন্তু মানে ডিএলএড পড়াচ্ছেন কিংবা পড়ছেন, তো বুঝতেই পারছেন কত ব্যাপারটা এখানে উঠে আসছে। এবং তারা যদি এবারে রেজিস্ট্রেশন তাদের না হয় তো সেটা একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা আশা করব খুব তাড়াতাড়ি এই জট কেটে যাক, এবং বৈধভাবে যারা মানে ভর্তি হয়েছেন ডিএলএডে তারা অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলুন কিংবা রেজিস্ট্রেশন সেটা হয়ে যাক। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন উল্লেখযোগ্য তথ্যগুলি জানার জন্য। প্রাইমারি সংক্রান্ত এবং প্রাইমারির যে বিভিন্ন দফা যে ইন্টারভিউ চলছে, সেই ইন্টারভিউ 5th ফেজ পর্যন্ত হয়েছে, এবং 6th ফেজের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে, এবং অনেক জেলার হয়নি ইন্টারভিউ এখনও। তো সঙ্গে থাকবেন উল্লেখযোগ্য তথ্যগুলি জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন।
এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু লিখতে ভুলবেন না। এবং আপনারা যদি ডিএলএড বা বিএড করতে চান, কোন সেশনে করেছেন কিংবা আপনারা করছেন এখন যদি, সেটাও সেশনটা কিন্তু উল্লেখ করবেন।